বাসে আছে ভোর 4:20, সিঁড়ি করলাম প্রথম রোজার জন্য। এখন নামাজের প্রিপারেশন নিব, দেন ঘুমাবো। অথবা দেখতে পারতেছেন ঘুমে চোখ টুক ফুলে গেছে, মাথা পুরো বন বন করতেছে, ঘুমায় নাই রাতে ঠিক মতো। সো দেখা হবে কালকে সকালে। তো এখন বাজতেছে দুপুর 1টা, ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে। তো যাই হোক, আজকে থেকে শুরু হলো রমজান। আজকে রমজানের প্রথম দিন, তো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে রমাদানুল মোবারক। হ্যালো বিএস, আসসালামু আলাইকুম, আমি সাকর সিপাত অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখে দেখতে মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস চলে এলো। আমরা মুসলমানরা অপেক্ষায় থাকি এই মাসটির জন্য। অ্যাকচুয়ালি বলতে গেলে রমজান মাসে আমাদের খাওয়া দাওয়া চালচলন একটি রুটিনের আন্ডারে চলে আসে, একটি সঠিক নিয়মে সবকিছু আগাতে থাকে। এই মাস এমন একটি মাস যে মাসে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না, কেননা এই মাসে রোজা রাখার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি ধনী দরিদ্র গরিব মানুষরা যে তারা না খেয়ে রয়েছে, তারা যে না খেয়ে জীবন ধারণ করে সেই জিনিসটা, যার ফলে তাদের কষ্টের সম্বন্ধে, তাদের কষ্টের জীবন সম্বন্ধে আমরা কিছুটা ধারণা নিতে পারি, আর এর মাধ্যমে জন্মে তাদের প্রতি এক ধরনের ভালোবাসা, মানবিকতা বোধ। আর এটাই হচ্ছে ইসলাম, ইসলাম সবাইকে শান্তির পথে আহ্বান করে। এছাড়াও এই মাসে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে নানা রকম ইফতার পার্টির আয়োজন করি, এখানে সবাই একসাথে ইফতার করার মাধ্যমে একে অন্যের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন গঠিত হয়। তাছাড়া রমজান মাসের ফজিলত অনেক, তাই আমরা বলতে পারি এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি একে অন্যের প্রতি মানবিকতা বৃদ্ধি পায়, মানুষের মানুষের ভেদাভেদ দূর হয়। পুরো দেশ লকডাউনে আছে করোনা ভাইরাসের কারণে, মসজিদে নামাজ পড়া বন্ধ আপাতত, কেননা করোনা ভাইরাসটি হচ্ছে ছোঁয়াচে, যার ফলে মানুষের মানুষের দূরত্ব বজায় রাখাটা নেসেসারি। তাই আমাদেরকে করোনা ভাইরাসের ফলে যেসব করণীয় সেসব মেনে চলা অবশ্যই উচিত। সো এখন জোহরের নামাজের সময় হয়ে গেছে, তো আমি এখন জোহরের নামাজটা পড়ে নেব। তো পরিবারকে রেখে প্রথম রমজান আমার, তো সবাইকে খুব মিস করতেছি। তো আমি একটু বের হয়েছি, আমার বাসার জন্য কিছু সাদা নিতে হবে। তো এখন যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে, তা অবশ্যই আমি আমার সাথে প্রোটেকশন নিয়ে বেরিয়েছি। এই যে আমার সাথে আছে মাস্ক আর হাতে আছে হ্যান্ড গ্লাভস। তো আমরা যদি বের হই অবশ্যই আমাদের প্রোটেকশন নিয়ে বের হবো। মার্কেটে চলে আসছি, এখন আমার এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কিনে নিব। সো আমি সুপার শপের বাইরে দাঁড়ায় আছি, যে দেখা যাচ্ছে যে লাইন, তো লাইনে দাঁড়ায় আছি, ফোন পর ঢুকে আমি আমার সদাইগুলো নিয়ে নিব। সো গাইস, আমার বাজার টাজার সব করা শেষ, যেগুলো যেগুলো প্রয়োজনীয় সদাই দরকার ছিল সব কিনে নিয়ে আসছি।
এখন বাসায় উঠবো, বাসায় যাব, অনেক ক্লান্ত, এত ভারী জিনিস নিয়ে হাইটা আস্তে আস্তে পুরো ক্লান্ত হয়ে গেছি। বাড়ি থেকে বাসা আসার পর ক্লান্ত হয়ে যাই, দেন ঘুমায় পড়ি। তো ঘুম থেকে উঠে আসর নামাজটা পড়লাম। তো এখন অনেকটা ইফতারি সময় হয়ে গেছে, তো এতক্ষণ আঙ্কেলের সাথে ইফতারি আয়োজনে সাহায্য করতেছিলাম। তো চলুন দেখে আসি আজকে আমাদের ইফতারে কী কী আছে। তো বাংলাদেশ সহ পৃথিবীতে অনেক দেশে করোনা আক্রান্ত হয়ে অনেক অনেক মানুষ মারা যাচ্ছে। তো আমরা যে যার অবস্থান থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নিজ নিজ অবস্থানে নামাজ আদায় করব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে খুব দ্রুত এই মহামারী থেকে মুক্ত করেন। সবাইকে সঠিকভাবে সিয়াম সাধনার মাধ্যমে একে অন্যের প্রতি আন্তরিকতাবোধ গড়ে উঠুক এবং নিজ নিজ অবস্থানে রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক, এই আশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।